একটু ভালো থাকার জন্য ভালোবাসছিলাম তোমাকে, তুমি সারাটা জীবনের জন্য কষ্ট দিয়ে গেল। হয়তো আমি পাগল আজ, কিন্তু বিশ্বাস করো, যদি তুমি আজকে আমার সাথে থাকতা তাহলে আমি কখনোই এতটা পাগলামি করতাম না। জানরে, তোর সাথে যতটাই রাগারাগি করি, বিশ্বাস কর, তোর ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না আমি। আমার জানা নেই ভালোবাসা কাকে বলে, কিন্তু একজন মানুষের জন্য আমি অনেক কেঁদেছিলাম। গরিব তো তাই স্বপ্ন দেখি, ধনী হলে তো কিনেই নিতাম। আমিও তো মানুষ, খারাপ তো আমারও লাগে, শুধু আমি বুঝতে দেই না। যদি কষ্ট দাও একটু কম করে দিও, যাতে বেঁচে থাকতে পারি। আমার কিছু হলে আমার মা বাঁচবে না। সেদিন তুমি অনেক কাঁদবে, যেদিন আমার দেহ রঙিন নয়, সাদা কাফন দিয়ে মরানো থাকবে। জনপ্রিয়, ভালোবাসা ভুলে থাকার যদি কোনো একটা যন্ত্র থাকতো, তাহলে গোদার কসম, কোটি টাকা হলো সেই যন্ত্রটা আমি কিনে নিতাম। আমার না অন্ধকারে থাকতে অনেক ভালো লাগে, কারণ অন্ধকারে যে কেউ চোখের পানিগুলো দেখতে পারে না। অনেক মিস করতেছি তোমাকে, চলে আসো না আমার কাছে আবার। আমাকে ছেড়ে যেও না, থেকে যাও না প্লিজ। একটা বার কি ভেবে দেখেছো একটা মানুষ কতটা অসহায় হলে এই কথাটা বলে? যদি কখনো শুনতে পাও আমি মরে গেছি, তাহলে কান্না করবে না তো। তোমাকে ছাড়া ভালো থাকা তো শিখাই দিবা, জানো অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। একদিন কেউ একজন বলেছিল, কেন একা একা থাকো? আমিও বলেছিলাম, জনাব খুব কাছের মানুষটা একা বানিয়ে গেছে, এখন তো কাউকে বিশ্বাস করতেও ভয় করে। আমার মাকে আমি বাড়িতে রেখে একটু দূরে থাকি, তাই আমার অনেক কষ্ট হয়। কিন্তু যাদের মা এই দুনিয়াতে নাই, তোমরা কেমনে থাকো ভাই? তোমরা বলে দাও যে তাকে বলার ওষুধ আমি কোথায় পাবো, আর যদি না পারো আমার হাতে পিস তুলে দাও, আমি খেয়ে ফেলবো। এটা সত্যি, আমি ওকে ছাড়া থাকতে পারি না। কিন্তু এর মধ্যে আরো একটা সত্যি আছে, আমাকে ওকে ছেড়েই থাকতে হবে। প্রতিদিন কথা হতো এমন একটা মানুষের সাথে, হুট করে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বেদনা পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। আগে আমাকে কল করে জিজ্ঞাসা করতি আমি খেয়েছি কিনা, আমি খাইনি শুনলে আমাকে অনেক বকা দিয়ে বলতি এখন খেয়ে নে, আর খেয়ে আমাকে একটা কল দিবি। জানিস এখন অনিয়ম করে খেলে কেউ বকা দেয় না।